আজ আমি তুই চ্যানেলে তৈরি হতে চলেছে দুটো দুটো রেসিপি একসাথে, চিংড়ি মাছের রেসিপি। তো দেখে তোমরা কি বুঝতে পারছ না, তো এটা হচ্ছে চিংড়ি মাছের কোপ্তা কারি আর এটা হচ্ছে চিংড়ি মাছের চপ। তো একসাথে দুটো রেসিপি, একই মিক্সে একই পুরো। তো চলো আমরা রেসিপি প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখতে হবে, তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে। তো আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে আজকের রেসিপি। নমস্কার, আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি সেটা আমরা রান্না করতে করতে দেখব আর বলবো। তো চলো আমরা তার জন্য কি কি নিয়েছি সেটা আগে দেখব। তো এখানে আছে সিদ্ধ করা আলু, কিছুটা নিয়েছি, তিন চারটে আলু আমি এইভাবে ছোট ছোট করে সিদ্ধ করে নিয়েছি ছুলে। আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, আচ্ছা একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর এখানে আছে চিংড়ি মাছ 300 গ্রাম চিংড়ি মাছ, আর হচ্ছে এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি গোটা আর টমেটো, এই হচ্ছে। আচ্ছা এবারে নিয়েছি এখানে একটুখানি 1 কাপ বেসন, 1/2 কাপ চালের মরিচ, চিলি ফ্লেক 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন, আর ব্রেড ক্র্যাম 1/2 কাপ। এটা ব্রেড ক্র্যাম পাউরুটি দিয়ে করেছি, আমি নিজের বাড়িতে তৈরি করেছি, দেখিয়েছিলাম আমার, মানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ দরকার মনে করো দেখতে পারো। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা গোটা গরম মশলা, যেটা আমি এখানে নিইনি সেটা লাগবে। তো যাই হোক, তো প্রথমে আমরা কী করবো, এখানে করার কিছু নেই, যা হবে গ্যাসের কাছে। তো চলো আমরা গ্যাসের কাছে চলে যাই ফটাফট। গ্যাসের কাছে চলে এসেছি, একটা কড়া নিয়ে নিয়েছি। প্রথমে সর্ষের তেল দেব, 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম সে পেঁয়াজটা কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আমি আগেই বলেছি আমি চিংড়ি মাছের রেসিপি যখন বানাই আমি কিন্তু আলাদাভাবে চিংড়ি মাছ ভেজে তুলি না। তো এখন আমি কী করবো, পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নিলাম, হালকা একটু, মানে 5-7 সেকেন্ড একটু নেড়ে নিলাম, লাল করবো না, কেন লালটা এমনি হয়ে যাবে। আর এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে একটু ধুয়ে রেখেছিলাম, সেটা একদম জল ঝরিয়ে রেখেছি, তাও আমি একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে দিই। এবারে আমি এটাকে ভালো করে না, তো এটা নাড়তে নাড়তে চিংড়ি মাছগুলো যদি ভেঙে যায় কোনো অসুবিধা নেই, তো এটা একটু ভেঙেই দেবো আমি, এত বড়ো বড়ো টুকরো রাখবো না, একটু ভেঙে ভেঙে নিচ্ছি চিংড়ি মাছটা। আলাদা করে ভাজলে কি হবে, চিংড়ি মাছ স্টিকি হয়ে যায়, বারবার ধরেছি, ভাজাও হবে অথচ নরমও থাকবে, খেতেও ভালো লাগবে, সেরকমভাবে ভেজে যেতে হবে। এবারে এটাকে ভালো করে আমরা ভাজবো, হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে
রেখে ভাজবো, তখন জলটাও টেনে যাবে, মানে অনেকটা জল জলও বেরোবে, বেরিয়ে জলটাও টেনে যাবে আর এটা ভাজাও হয়ে যাবে। তো এইভাবে আমি ভেজে নেবো। এখন দেখো প্রচুর জল বেরিয়েছে, আমি কিন্তু এখনও নুন দিইনি। তো এইভাবে এটাকে ভেজে নেবো। তো দেখো জলটা খুব সুন্দর টেনে গেছে, জল বেরিয়ে জলটা টেনেও গেছে। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম করে এটাকে ভালো করে ভেজে নেবো, একটু হালকা লালচে লালচে করে ভেজে নেবো। পেঁয়াজটাও আর চিংড়ি মাছটাও দুটো একটু লাল লাল লাগবে। এইভাবে এইভাবে ভেজে নেবো। তো ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবে ভেজে নেবো। তো দেখো এটা হালকা করে লাল লাল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এইভাবে এটা ভাজা হবে, বেশি ভাজবো না, কারণ এটা এখন আরও দুটো স্টেপে স্টেপে ভাজা হবে। তো সেই জন্য চিংড়ি মাছগুলো এমনি স্টিকি হয়েই যাবে। তো এতে জলটা টেনে গেছে আর মোটামুটি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। মানে আমরা যেভাবে ভাজি একদম লাল করে, সেই অনুযায়ী নামে হালকা, মানে 50% ভাজা হয়েছে আর 50% হয়নি। তো এইভাবেই দরকার এই রেসিপিতে। তো দেখো মাছটা কতটা লাগছিল, এই যে মাছটা কমে গেছে। তো এবারে আমি ফ্লেমটাকে লো করে পরপর পরপর সব মশলাগুলো দিতে থাকবো। 1/2 টিস্পুন আদা বাটা, তো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন রসুন আর 1/2 টিস্পুন আদা। এবারে পরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, বাকিটা আমার পরে লাগবে। তো এটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব নুন স্বাদ মতো, কারণ নুন দিইনি, আর আলুটা বয়ল করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিলাম, ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। তো একটু কাঁচা লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিলাম, হয়ে গেল। এবারে এটাকে নিয়ে এটা পুরোটা ড্রাই হয়ে গেছে, এবারে সিদ্ধ করা আলুটা ভেঙে ভেঙে দিয়ে দেবো। এইভাবে তো আলুগুলো ভেঙে নিলাম। এবার এটাকে কষাবো ভালো করে আলুর সাথে, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু ড্রাই আছে, দেখো ময়েশ্চার নেই একটু। তো আলুতে যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু ড্রাই হবে না, এরকম ঝুরো ঝুরো হবে না। আর আমাদের এই রেসিপিতে এরকম ঝুরো ঝুরোই দরকার। তো এটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব 2-3 মিনিট। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক, এটাকে ভালো করে নেব। বলেছি 2-3 মিনিট একটু এটাকে ভেজে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো যে ব্রেড ক্রাম্বটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, এটা একটু ব্যান্ডিংও হবে আর মচমচেও হবে, খেতেও খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি, একটুখানি চিনি, অল্প একটু চিনি, এবারে এটাকে ভালো করে এবারে আমি নিয়ে যাব। এটা আরও 2-3 মিনিট একটু নেড়ে নেব। তো দেখো এটা কতটা ঝুরো ঝুরো হয়ে গেছে। এবারে আমি এটাকে থালায় ঢেলে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি দেখাবো নেক্সট স্টেপ।
আলুর পুরটা ঠান্ডা হতে হতে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তো এইরকম একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চিলি ফ্লেকটা, যেটা বাকিটা রেখেছিলাম চিলি ফ্লেক, আর দিয়ে দেব চালের গুঁড়ি আর বেসন। এইভাবে এটা দিয়ে দিলাম, এটার একটা আমি ব্যাটার বানিয়ে নেব। একটুখানি হলুদ দিচ্ছি, একটু লাল লঙ্কার গুঁড়ো, বেশ একটু নুন। তো নুনটা আমরা প্রতিটা স্টেপে দিচ্ছি, তাই নুনটা একটু কমই দিতে হবে। আর দিয়ে দেব একটু রসুনের পেস্ট, একটু আদার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তো এবারে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব, থিক ব্যাটার, যেরকম আমরা চপ টপ করি সেরকমই। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে ফেটতে হবে, এরকম অল্প অল্প জল দিয়ে আরো জল লাগবে। তো যেরকম আমরা চপ ভাজি ব্যাটার হয় সেরকমই করব। তো হয়ে গেছে, এই যে একটা সুন্দর স্মুথ ব্যাটার আমাদের তৈরি হয়ে গেল। এই যে তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, হাতে করলাম এই জন্য তাড়াতাড়ি হবে বলে, আর ব্যাটারটাও খুব স্মুথ হবে বলে। আর একটুখানি জল দিয়ে দিলাম, মোট এটা আমার গুলতে 1.25 কাপ জল লেগেছে। তো এই যে একটা ব্যাটার তৈরি হয়ে গেল, এবারে আমি দেখাচ্ছি নেক্সট স্টেপ। তো এদিকে আমার এটাও ঠান্ডা হয়ে গেছে, দেখো কতটা ড্রাই আর কতটা একদম হাতে লাগছে না, এতটা ড্রাই হয়েছে। তো এইভাবেই আলুটা যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হবে, আলুতে যেন ময়েশ্চার না থাকে, সিদ্ধও হবে অথচ আলুতে যেন ময়েশ্চার না থাকে। তো এরকম আমি এটাকে ছোট ছোট এরকম নিয়ে নেব, বলসের মতো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে এইভাবে আমি বলস রেডি করে নেব, তারপরে আমি দেখাচ্ছি এইভাবে সব বলগুলো। তো বলগুলো রেডি হয়ে গেছে, এবারে আমি কী করবো এগুলোকে গোল গোল করবো, এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে নেব, এইরকম করে চ্যাপটা করে এরকম এরকম চ্যাপটা করে করে রেখে নেব। তারপরে আবার চ্যাপটা করে রেখে আমি একদম ডাইরেক্ট এই যে যে বেসনটা একটু রেখে দিয়েছি তার মধ্যে একটু ডিপ করব হালকা করে এরকম করে। এই যে তারপরে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এই যে দেখো এরকম করে সবগুলোকে গোল গোল করবো, করে একটু চ্যাপটা করে আর এটাকে আমি ডিপ করবো, এভাবে ডিপ করে এটাকে সাইডে রেখে দেবো। এই যে একটু ভালো করে চ্যাপটা করতে হবে যাতে না খুলে যায়। তো এইভাবে এই যে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা গোল শেপও হয়ে যাবে, আর যাতে এটা না খোলে সেরকমভাবে এটাকে ডিপ করব। তো এরকম সবগুলো করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। একটা টিক্কির মতো বানিয়ে নিয়েছি, এই যে কোট করা হয়ে গেছে। তো চলো এবারে নেক্সট প্রসেসে চলে যাই আমরা, গ্যাসের কাছে এবার যাব আবার। তো গ্যাসের কাছে চলে এসেছি, তো ওই কড়াতেই আমি আবার তেল গরম করে নিয়েছি একটা। এবার আমি কী করব, যে ব্যাটারটা বানিয়েছিলাম সে ব্যাটারে একটা করে এই টিকিগুলো ডিপ করব, ডিপ করে আমি ভাজবো। তো অ্যাকচুয়ালি এটা দেখতে গেলে চপ হচ্ছে, তো এটা থেকে আমি আরেকটা রেসিপিও বানাবো, মোটামুটি দুটো রেসিপি। তো এবারে আমি
এটাকে ডিপ করে যে ভেজে নিচ্ছি এভাবে। তো খুব ভালো লাগে এটা খেতে। তো আমি একবার বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, এটা লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে বেসনটা। তো যাই হোক, এবারে আমি এইভাবে ডিপ করে করে এটাকে এভাবে ভাজি। এটা তোমরা এমনি শুকনো চপের মতো খেতে পারো, আর এর মানে গ্রেভি করেও খেতে পারো, খুব ভালো হবে। তো আমি তো এর আগে যেটা বানিয়েছিলাম সেটা চপের মতোই বানিয়েছিলাম। তো যাই হোক, এবারে আমি এইভাবে ভেজে নেব সবগুলোকে প্রথমে। তো এখানে এটা না ভাজলেও চলবে, মানে যদি কারি করতে চাও মানে এর গ্রেভি করে, তাহলে কিন্তু এগুলো ডাইরেক্ট এইভাবেও ভাজতে পারো। তো এবারে আমি এতে মোটামুটি এতগুলো ভেজে এতগুলো দিয়ে দিলাম, এবারে একটুখানি এরকম সাইড করে নেব তেলটা, যাতে একটু চারিদিকে ভালো হয়। এইভাবে এইভাবে উল্টে নেব, দারুণ একটা গন্ধ আসছে। তো এইভাবে উল্টে নেব। তো দেখো আমি উল্টে নিলাম, তো উল্টে একটু আর একটু লাল লাল করে এটাকে ভেজে নেব। তো এটা শুকনো এমনিও খেতে পারবো, মানে বিকেলের জল খাবারেও তোমরা এরকম এটা বানাতে পারো চপ টাইপে, আর দিয়ে তারপরে গ্রেভিও হবে। আমি একটা ডাইরেক্ট মানে বেসনে ডিপ না করে একটা ভেজে তোমাদেরকে দেখাবো, যেটা মানে গ্রেভি করার জন্য সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এটা এইভাবে একটু লাল করে ক্রিস্পি করে ভেজে নেবো। তো দেখো কতটা মচমচ হয়েছে, ফুলেছেও কত ভালো, একদম দেখতেও কতটা ভালো লাগছে। আর তোমরা চাইলে বড়ো বড়োও করতে পারো, তো আমি একটু ছোটো ছোটোই করেছি, বেশি বড়ো বড়ো ভ্যাপসা ভ্যাপসা ভালোও লাগে না দেখতে। তো এই যে খুব সুন্দর মচমচে হয়েছে, বোঝাই যাচ্ছে। এবারে আমি এটাকে আর একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম, হাই করে এটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব, যেরকম চপ আর কি ভাজা হয় সেরকমই এটাকে ভেজে নেব। চলো এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। তো তুলে নিলাম, এই যে এবারে আমি ফ্লেমটাকে আবার লো করে একটা, তো এবারে দেখো আমি একটা দিয়েছি, এই যে ডাইরেক্ট ভাজছি। তো আজকে আমি এই একই মিক্সে দু রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে লো ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নেব, চিংড়ি মাছের কোপ্তা আর চিংড়ি মাছের চপ, কোপ্তা কারি। তো এইভাবে দেখো কত সুন্দর, একদম ফুলছে না, এই যে এভাবে মেয়েগুলো খুব সুন্দর করে ভেজে নেবে। এইগুলো খুব সুন্দর করে লাল করে লো ফ্লেমে ভেজে নেবে। তো এইগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম, তো বাকিগুলো ওইভাবে ভেজে নেব, তুলে নিচ্ছি। তো বাকিগুলো আমি ওইভাবে ভেজে তারপর দেখাচ্ছি। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে কী করব। তো আমি যেই বেসনটা একটু রয়ে গেছে তার মধ্যে কটা পেঁয়াজ কুচি করে সেটাও ভেজে নিলাম পেঁয়াজির মতো। তো এতে আর একটু অল্প তেল দিলাম, সেটা আর দেখালাম না। তো যাই হোক, এবারে দু টুকরো দারচিনি, দুটো এলাচ, একটু লবঙ্গ দিয়ে দিলাম গরম, এটা যেই হয়ে আসবে
এমনি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটার সাথে সাথে নুন দিয়ে দেব, আদা রসুন টমেটো সব কিছু একসাথে, মানে আদা রসুন বাটা আর টমেটো কুচি একসাথে দিয়ে দেব। অল্প একটু জল দেব, এটাকে ভালো করে আমি মশলাটাকে কষাব। এখানে যা যা মশলা আছে সবই লাগবে, এগুলো সবই দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, মশলা লেগে আছে তো। রান্নাটা খুব ঝামেলা রান্না, কিন্তু খেতে সত্যি খুবই টেস্টি। তো যাই হোক, এই সব একসাথে আমি এবার লো ফ্লেমে কষাবো। অল্প নুন দিয়ে এটাকে লো ফ্লেমে আমি এটাকে চাপা দিয়ে এখন রেখে দেবো। তো এবারে লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে 3-4 মিনিট এমনি রেখে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। তো ফিরে এলাম 3-4 মিনিট পর। তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি টমেটোগুলো এভাবে একটু ম্যাশ করে নেব। টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে, তো এইভাবে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো এবারে আমি কী করব, এবারে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো দেখো টমেটোগুলো পুরো ভেজে গেছে। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে কষাবো। তো মিডিয়াম ফ্লেম করে এটাকে আমি কষিয়ে নেব আরও 3-4 মিনিট। তো এবারে মিডিয়াম ফ্লেমে এটা কষাচ্ছি, তো তার আগে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। এবারে এটাকে যতক্ষণ না তেলটা খুব সুন্দরভাবে রিলিজ হবে ততক্ষণ এটাকে ভালো করে এবার কষা হবে মিডিয়াম ফ্লেমে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না, সেইভাবে এটাকে কষাতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটা হাই করে এবারে এতে জল দিয়ে দেবো। তো ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতোই দেবো, 2 কাপ, বেশি দেবো না, কারণ কোপ্তাগুলো দিয়ে আমরা ফোটাবো না, ফোটালে কিন্তু ফুলে যাবে। এবারে এটা ফুটতে দেব আর তার সাথে যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই যে তো দেখো এবারে ফুটছে গ্রেভিটা। তো গ্রেভিটা ফুটছে, লো ফ্লেমে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। জাস্ট 2 মিনিট লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব, তারপর আমি দেখাচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে, এবারে চাপাটা খুলব। এই যে দেখো 2 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। জাস্ট কোপ্তাগুলো দিয়েই আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো এই যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দেখো তো আমি কটা পেঁয়াজি ভেজে নিয়েছিলাম ওই বেসনে, তো সেটা 2টো দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক, তো দিয়ে দিলাম। এবারে এটাকে ফুটিয়ে নেব একটু হাই ফ্লেম করে, জাস্ট হাই ফ্লেম করে একটু ফুটিয়ে নেব। এই যে
ফুটিয়ে নেছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এটা গরমে বন্ধ অবস্থায় কিন্তু এরকম রাখলেই এটা একদম সফট হয়ে যাবে, যাতে ভেঙে না যায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে আমি অফ করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমাদের রান্না কমপ্লিট। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, তারপরে খুলবো 2 থেকে 3 মিনিট। তো 2 মিনিট পর আমি চাপাটা খুলে দিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও আর দারুণ একটা স্মেল আসছে। তো এবারে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমি যাই হোক দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো খুব ঝামেলা রান্না যদিও, কিন্তু খেতে খুব দুর্দান্ত টেস্টফুল। তো যাই হোক তোমরা একবার হলেও ট্রাই করো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার আজকের এই কুপ্তাটা তোমাদের কেমন লাগলো। আর তার সাথে হচ্ছে এই চিংড়ি মাছের বড়া, আর এইগুলো আমি দেখাইনি, এগুলো যেহেতু বেসনটা রয়ে গেছে তার পেঁয়াজি করে ফেলেছি। তো চিংড়ি মাছের বড়া না চপ, তো চিংড়ি মাছের চপ আর হচ্ছে কোপ্তা, দুটো রেসিপি একসাথে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। আর চিংড়ি মাছ একটা এমনই জিনিস, যে কোনো জিনিসের মানে যেমনভাবেই রান্না করো না কেন তার টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো এটা কিন্তু রুটি, পরোটা, রাইস, প্লেন ভাত সবের সাথে চলবে, আর এটা তো বিকেলের চায়ের সাথে চলবে, এমনি ভাত ডাল দিয়েও তোমরা খেতে পারো। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, কিন্তু রেসিপিটা নিজেরা একবার ট্রাই করবে, তারপরে আমাকে জানিও। টাটা, বাই বাই।